বিলোনিয়া টু বড় পাথারি রাস্তার শঙ্করমঠ এলাকায় দ্রুতগামী পালসার বাইকের ধাক্কায় গুরুতর আহত পিয়ার দাস নামে 4.5 বছরের এক বালক। সকলের অগোচরে 4.5 বছরের বালক পিয়াস দাস খেলার ছলে বাড়ির রাস্তার পাশের মধ্যে চলে আসে, আর ঠিক ওই সময় বিলোনিয়ার দিক থেকে একটি দ্রুতগামী পালসার বাইক সজোরে ধাক্কা দেয় পিয়াস দাসকে। বাইকের ধাক্কায় পিয়াস দাস রাস্তার মধ্যে লুটিয়ে পড়ে। পিয়াসকে ধাক্কা দিয়ে পালসার বাইক চালক দ্রুতগতিতে সেখান থেকে পালিয়ে যায়। সাথে সাথে পিয়াসকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বিলোনিয়া মহকুমা হাসপাতালে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পিয়াসের অবস্থা গুরুতর দেখে আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তরিত করে। কিসে কত কি হয়েছিল ঘটনা? পিসির ভাই স্যার, পিসির ভাই তো ঘুমা তুলছে, তো উড়ান থেকে উড়ান থেকে রাস্তা দিয়েছে, রাস্তা দিয়েছে একটা বাইক অনেক স্পিডে আছে, তো পাশে রাস্তা বা ঘরের পাশে আছে, রাস্তার পাশে আমরা বাড়ি, হ্যাঁ অনেক স্পিডে আছে, ডিসকভার বাইক অনেক স্পিডে আছে, দেবজ্যোতি দাস, প্রিয়াস দাস, প্রিয়াস দাস। এখন আপনার বাইকের কোনো খোঁজ পাচ্ছেন না? বাইকের এখনো কোনো খোঁজ পাচ্ছি না। তারপরে ওখান থেকে কিভাবে এখানে হসপিটালে কে আনছে? হসপিটালে আমার একটা বন্ধু আছে, তো হেয়ার ব্যাগে পাঠাচ্ছে, অটো পাঠিয়েছে আমাকে। আচ্ছা, তা এখন এখন উদয়পুর জিবি ট্রেভার করছে, এখন আমরা হসপিটাল থেকে অ্যাম্বুলেন্স দিচ্ছে,